বাংলাদেশ সরকারক মুখ্য উপদেষ্টা। অশান্ত বাংলাদেশে গঠিত হয়ে অন্তরীণ সরকার মুখ্য উপদেষ্টা ভাবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 2006 শান্তি পাইঁ নোবেল পুরস্কার লাভ করেছেন ইউনুস। 1940 চিটাগংরে জন্মলাভ করে 1961 চিটাগং কলেজে অর্থনীতি অধ্যাপক ভাবে চাকরি আরম্ভ করে নিজের উদ্যোগী মনোভাবর পরিচয় দিয়ে নিজের এক প্যাকেজিং ফ্যাক্টরি স্থাপন করে ইউনুস। 1965 ফুলব্রাইট স্কলারশিপ পাই পড়া আমেরিকা যাই ইউনুস। 1971 ভ্যান্ডরবিল্ট বিশ্ববিদ্যালয় পিএইচডি হাসল করে 1972 দেশকে ফেরি ইউনুস। বাংলাদেশ ফেরি চিটাগং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি আসোসিয়েট প্রফেসর ভাবে চাকরি আরম্ভ করে 1999 অবসর নিয়ে 1974 বাংলাদেশের হয়ে দুর্ভিক্ষ বিচলিত করে দিয়েছিল প্রফেসর ইউনুসকু। 1976 গ্রামাঞ্চল উন্নতি পাইঁ স্থাপন করেছিলেন গ্রামীণ ব্যাঙ্ক। গ্রামাঞ্চলর দারিদ্র দূরীকরণ লা গ্রামীণ ব্যাঙ্কর মুখ্য লক্ষ্য। গ্রামাঞ্চলের রুথা ভূমিহীন দরিদ্র পরিবারগুড়ি বিকল্প ব্যবসায় পাই পুঞ্জি প্রদান করে বাংলাদেশের এক প্রকার আর্থিক বিপ্লব আনিপারি ডক্টর ইউনুস। এই সফলতা তাঁকু বিশ্ব পরিচিতি দেওয়া সহ গ্রামীণ ব্যাঙ্ক অর্থনীতির এক নূয় মডেল ভাবে উপস্থাপিত করেছিল। তবে ইউনুস এর ভিতরে আর্থিক অনিয়মিততা মামলার ছন্দি হয়ে পড়ে। বাংলাদেশ অন্তরীণ সরকারের সামিল হয়েছেন আউ 16 জন উপদেষ্টা। অন্তরীণ সরকারের সামিল হয়ে উপদেষ্টা মান বিশেষ রাজনৈতিক অভিজ্ঞতা নথিলে মধ্যে আডভোকেট, ছাত্রনেতা, পূর্বতন সামরিক অধিকারী প্রমুখ সামিল অছন্তি। বাংলাদেশ সরকারের উপদেষ্টা ভাবে শপথ নেওয়া সুপ্রিমকোর্ট আডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসন জনে পরিবেশ কর্মী ভাবে পরিচিত। সেইপরি মহিলা অধিকারী কর্মকর্তা ফরিদা আক্তর, হেফাজতি ইসলামী দলের উপমুখ্য খালিদ হোসেন, গ্রামীণ টেলিকম কোম্পানির ট্রষ্টি এবং মহম্মদ ইউনুসক পূর্বতন সহযোগী নূর জাহা বেগম, নির্বাচন বিশেষজ্ঞ শর্মিন মুর্শিদ, বাংলা মুক্তিযোদ্ধা ফারুদ এ আজম বাংলাদেশের অন্তরীণ সরকারের উপদেষ্টা ভাবে কাম করবে। বাংলাদেশের নিকটরে হয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম এবং অসিত মেহমুদ অন্তরীণ সরকারের যোগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাঙ্কর পূর্বতন গভর্নর সালিউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন প্রফেসর আসিফ নজরুল, বাংলাদেশের পূর্বতন আটর্নি জেনারেল এফ হাসান আরিফ, পূর্বতন নির্বাচন কমিশনার শেখাবত হোসেন, সিএইচটিডিবি অধ্যক্ষ সুপ্রদীপ চকমা, জাতীয় মানসিক চিকিৎসালয়ের পূর্বতন নির্দেশক প্রফেসর বিধানচন্দ্র রয়, বাংলাদেশের পূর্বতন বিদেশ সচিব তৌহিদ হুসেন প্রমুখ সামিল অছন্তি। ব্যুরো রিপোর্ট, কলিঙ্গ টিভি।